হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমার ব্লগে কিভাবে পুঁটি মাছ শুটকি করা হয়েছে তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে দেখুন, পুঁটি মাছগুলি এত সুন্দর শুকানো হয়েছে, তো দেখতেও অনেক সুন্দর হয়েছিল। তো তার থেকে বেশি সুন্দর ছিল একদম তাজা তাজা পুঁটিগুলি। প্রত্যেকটা পুঁটি একদম সুন্দর লাফাতে ছিল এবং একদম জেতা পুঁটি দিয়ে কিন্তু এই শুটকি মাছটা তৈরি করা হয়েছিল। তো এই পুঁটি মাছগুলি ভেসাল থেকে ধরে আনা হয়েছিল, যার কারণে পুঁটি মাছগুলি একদম তাজা এবং সব পুঁটিগুলি জীবিত ছিল। তো এই জীবিত পুঁটি দিয়েই কিন্তু এই শুটকি মাছটা তৈরি করা হয়েছে। তো এই পুঁটিগুলি কিন্তু জীবিত অবস্থায় সুন্দর করে কেটে নেওয়া হবে এবং এই পুঁটি কিন্তু এখানে ছোট বড় একটু মিক্সড করা আছে। তো এই যে দেখুন, পুঁটি মাছগুলি সুন্দর কেটে তার পেট থেকে যে নাড়িভুঁড়ি রয়েছে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বের করে নেওয়া হয়েছে এবং এগুলি একদম সুন্দর করে ডোলে ডোলে ধুয়ে নেওয়া হচ্ছে, এর উপরে যেন কোনো আঁশ না থাকে। তো এভাবে আস্তে আস্তে করে একদম ধুয়ে নেওয়া হচ্ছে এবং তাজা পুঁটিগুলি দেখতেই অন্যরকম। তো এই পুঁটি মাছগুলো কিন্তু একদম ভাজা খেতে অনেক মজা। তো পুঁটি মাছের ঝোল আসলে অনেকেরই অনেক পছন্দ, তার থেকে বেশি পছন্দ যদি কিনা এটা একদম ফ্রাই ক্র্যাসপি করে ভাজা হয়। তো এই পুঁটি মাছগুলি আসলেও সবগুলি দিয়ে শুটকি মাছ করা হবে না, কিছু পুঁটি মাছ আমরা ভাজা খাবো এবং বাকিটা সম্পূর্ণ দিয়েই আমরা শুটকি মাছ তৈরি করব। তো শুটকি মাছটা তৈরি করার পূর্বে প্রথমে কিছু পুঁটি মাছে একটু করে হলুদ দিয়ে দেওয়া হয়েছে। এই হলুদ দিলে পুঁটি মাছের যে একটা গন্ধ থাকে সেটা অনেকাংশে কমে যায়। তো এই যে দেখুন, পুঁটি মাছগুলি সুন্দর করে হলুদ মাখানোর পরে তারপরে একটা চালন আমাদের দিকে বলে এটাকে, তো এই চালনের উপরে সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে। তো এখানে যদি এটা বিছিয়ে দেওয়া হয় এবং এটা যদি রোদে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। তো এটা কিন্তু এক থেকে দুই দিনের ভিতরে সুন্দর শুটকি মাছ তৈরি করা হয়ে যাবে। তো এই যে চালনে দেওয়ার পরে দেখুন, এই যে রোদটা প্রত্যেকটা শুটকির গায়ে কিন্তু লাগতেছে। তো কিছু সময় পরে যখন এটা একটু শুকিয়ে যাবে তখন কিন্তু এটা একটু উল্টিয়ে দিতে হবে। এই যে দেখুন, উল্টানোর পরে এটা একদম অন্যরকম দেখাচ্ছে। তো তার পরবর্তীতে কিছু সময় এসে একটু হাত দিয়ে লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুটকি মাছটা তৈরি করা হয়েছিল, এতে কিন্তু একটা মাছিও পড়তে দেওয়া হয় নাই। তো এই শুটকি মাছটা যে কোনো ভর্তা, বিশেষ করে লাউ পাতা ভর্তা এবং খালি যে কোনো তরকারি, বেগুন তরকারিতে কিন্তু ইউজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু খুবই টেস্টি হয় তরকারিটা। তো এই যে দেখুন, এত সুন্দর একটা কালার এসেছে এবং প্রত্যেকটা শুটকি মাছ একদম মচমচা করে শুকানো হয়েছে। তো ঠিক এইভাবে এই শুটকি মাছটা প্রায় বছরের পর বছর রেখে খাওয়া যায়, কারণ এর ভিতরে একটুও কিন্তু তিতা লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রেশ শুটকি মাছ। তো আপনারাও ঠিক এইভাবে পুঁটি মাছটা তৈরি করতে পারেন, ভালো লাগবে।